আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মুন্নি আক্তার প্রিয়াপুর গল্প সে এই গল্পের 15 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শুভ্রর চোখে মুখে হাসির বিস্তৃতি পরিলক্ষিত হচ্ছে স্পষ্টভাবেই। ভাবটা এমন যে আমাদের দেখা যে হতোই সেই ব্যাপারে একদম শিওর সে। তবে আমার জন্য এতটা স্বাভাবিক নয়। আমার ব্রো কুচকানো দেখে সেও এবার ব্রো কুচকে ফেলল চিন্তিতভাবে। বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? আমি বললাম, ট্রেনে আপনার প্রথম দেখছিলাম সেই হিসেবে চিনতে পেরেছি, কিন্তু স্টেশনে যে বলে গেলেন আগেও আমাদের দেখা হয়েছিল সেটা আমি জানি না। আদৌ দেখা হয়েছিল কিনা সেটা যখন জানি না তখন আপনাকে চেনার প্রশ্নই আসে না। সে মুচকে আসলো, মাথা দুলিয়ে হেসে সিটের সাথে হেলান দিয়ে বসে বলল, এটাও অবশ্য অস্বাভাবিক না। তো এখন কি আপনার জানতে ইচ্ছে করছে না কীভাবে চেনার কথা? আমি বললাম, আপনার বলার ইচ্ছা থাকলে শুনতে পারি। শুভ্র বলল, নিজ থেকে ইন্টারেস্ট নেই। শুভ্রর চোখে মুখে বিস্মিত ভাব। আমি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, অতিরিক্ত আগ্রহ মানুষকে নিরাশ করে, জেনে শুনে বারবার একই পরিস্থিতিতে পড়তে চাচ্ছি না। এ কথা শুনে তার হাসি মুখে ব্যাঘাত ঘটল, কপালে পড়ল 3-4টে বাজ। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাচ্চা হলেও বেশ কঠিন কঠিন কথা বলতে শিখে গেছেন, আপনার খুব একটা আগ্রহ নেই সেটা অবশ্যই বুঝতে পারছি। আমি বললাম, একেবারে যে নেই তাও নয়, বিষয়টা এমন যে আপনি বললে আমিও শুনতে চাই, কিন্তু না বললে আমার কোনো সমস্যা নেই। শুভ্র বলল, বুঝতে পেরেছি, আমি বলতে চাই, না জানলে আপনার কীরকম লাগবে জানি না, তবে আমার মনটাই সারাক্ষণ খুঁতখুত করবে। আমি হেসে ফেললাম। সে বলল, সিলেটের সেই বিয়ের ঘটনা মনে আছে? আমি বরের বন্ধু ছিলাম। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, আপনার সেই দুর্ঘটনার কথা অবশ্যই মনে থাকার কথা। আপনি যখন অস্থির হয়ে বলেছিলেন আপনি বিপদে পড়ছেন, তখন আমিও আপনার বন্ধু ওই ছেলের পিছনে দৌড়ে যাই। সবাই মিলে মারার পর ফিরে এসে আপনাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। ভয়ে আপনার আতঙ্কিত মুখটা দেখতে মায়াবী লাগছিল, সেই যে চোখে আপনার মুখটা গেঁথে রয়েছে আর ভুলিনি। তাই তো ট্রেনে দেখেই আপনাকে চিনে ফেলেছিলাম। আমি বললাম, আই সি, এই তাহলে কাহিনী। আচ্ছা, মাও কেন আপনাকে চিনল না? কি করে চিনবে? তার একমাত্র মেয়ের এমন অবস্থায় আশেপাশে কারোর দিকে নজর দেওয়ার সময় আছে? কোনো বাবা মাই পারবে না। আমি বললাম, সেদিনের জন্য ধন্যবাদ। শুভ্র বলল, তার কোনো প্রয়োজন নেই, শুধু একটু সাবধানে থাকবেন। আমি বললাম, থাকবো। আমি আর কিছুই বললাম না। সেও আর কোনো কথা বাড়ালো না, বাস থেকে নামার পূর্বে অনুনয় স্বরে বলল, আপনার ফেসবুক আইডিটা পেতে পারি প্লিজ? এমনভাবে বলল যে মুখের ওপর না বলার উপায় নেই। আইডির নামটা বলে আমি বাস থেকে নেমে যাই। সে জানালা দিয়ে মাথা বের করে বলে, রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নেবেন, আর হ্যাঁ সাবধানে যাবেন। উত্তরে আমি শুধু মাথা নাড়লাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবারও বই নিয়ে বসছি। সত্যি বলতে আমি বইটির মাঝে পুরো ডুবে গিয়েছি। সময় কাটানোর জন্য বইয়ের নেশার চেয়ে ভালো কিছুই হয় না, হতেই পারে না, আমি অন্তত এটাই মনে করি। কিন্তু সমস্যা বদলো ঘুম নিয়ে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে খুব। পাঠ্য বই পড়তে গেলে ঘুম পেত, কিন্তু এখন দেখছি গল্পের বই পড়লেও ঘুম পায়। বই বন্ধ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সময়গুলো কাটছিল আমার এইভাবেই, এলোমেলো হয়ে রুটিন মাফিক বলো চলে। এরই মাঝে একদিন দেখি রুদ্র একটা পোস্ট করেছে, ছবি আপলোড করেছে আর কি, রোজও আছে সেখানে, ওকে ট্যাগ করেছিল বলে আমার নিউজ ফিডে এসেছে। অবাধ্য মন বারবার বলছে, কমেন্ট কর, একটা কমেন্ট কর। আমিও বাধ্য মেয়ের মতো কমেন্ট করলাম। ভালোই সময় কাটছে দেখি রোজ প্রায় সাথে সাথেই রুদ্র রিপ্লাই করে, আরে কে এটা, পিচি ম্যাম। আমাকে সে কীভাবে চিনলো আমি জানি না। রিয়েল নামে আইডি তো খুলিনি, তবে প্রোফাইলে আমার নিজের একটা ছবি আছে, যদিও মুখ দেখা যায় না। তার কমেন্ট দেখে আমি আর কিছুই বললাম না। আমার মনে হচ্ছে সে আগে থেকে জানে এটা আমার আইডি, অথচ একবারও চেষ্টা করেনি যোগাযোগ করার। বারবার তার ব্যবহার দেখে আমায় অবাক হতে হচ্ছে। অনলাইন থেকে বেরিয়ে সাদে যাই আমি। বাদলা দিন, তাই আকাশ মেঘলা করে, বৃষ্টি নামতেও সময় লাগলো না। আমি ছাদ থেকে না নেমে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ ভিজেছি, কখনো জ্বর আসেনি এর আগে।
এবার এসেছে। রাতে শরীর কাঁপিয়ে জ্বর আসে আমার। ফায়াজ আমায় প্রচণ্ড কেয়ার করে, কিন্তু এবার যেন তার বেশি বেড়েছে। তিনবেলা খাবার আর ঔষধ নিয়ে জ্ঞান জ্ঞান করতে করতে আমার মাথা খেয়ে ফেলছে। একেবারে খারাপও লাগতো না, কেউ কেয়ার করলে ভালোই লাগে, তবে সেটা ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ। এরপর আসে শুক্রর কথা, তার কথা তো আর বলাই হয়নি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সবসময় মেসেজ করতো, খোঁজ খবর নিত, আমার ফ্রেন্ডদের সঙ্গেও অ্যাড হয়েছে দেখলাম। আমি কথা না বললে ওদের থেকে আমার খবর নেয়, ওরা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টাও করে। শুভ্রর কথাবার্তা তো মনে হয় সে আমায় পছন্দ করে, হতে পারে ভালোবাসে, আমি বুঝিও না বোঝার বান করে থাকি। বান্ধবীদের সাথে যখন কথা হয় তখন ওরা ফায়াজ আর শুভ্রর টপিক তুলবেই, মাঝখানে আমি বলির পাঠা ওদের হাস্যকর কথাবার্তা শুনি। ওরা এটাও বলে কারো একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যেন আমি ভালো থাকি। আমার উত্তর বরাবরই এমন থাকে, আমি এমনিতেই ভালো আছি। মানুষ দুটো ভীষণই ভালো, কিন্তু ভালোবাসতে পারবো এমন কখনই মনে হয়নি আমার। সেদিনের কথা, রেজাল্ট দিয়েছি আমার, এরপর কলেজে ভর্তির ব্যাপারে কথা বলার জন্যই তিথি আমায় কল করেছিল। এই টপিকে কথা বলার পর কোত্থেকে তখন রুদ্রর কথাও চলে আসে মাঝে। তিথি বলে, দোস্ত রুদ্র ভাইয়ের সাথে আর কথা হয়নি? আমি বললাম, না কথা আর হবে বলে মনেও হয় না, সে তার জীবন নিয়ে দিব্যি ভালো আছে, ওই জীবনে আমার কোনো ঠাঁই নেই। তিথি বলল, তার সমস্যাটা কি? আমি আজও বুঝলাম না, মোট কথা আমি তো তারে বুঝি না, পুরো রহস্যজনক একটা মানুষ, বারবার কনফিউশনে ফেলে দেয়। আমি বললাম, কনফিউশনের কী আছে, আমার কাছে তো সবটাই পরিষ্কার। তিথি বলল, মানে কি পরিষ্কার, তুইও কি সব জানিস? আমি বললাম, আমিও সব জানি বলতে, বুঝলাম না। তিথি বলল, ভাইয়ার সঙ্গে একদিন কথা হয়েছিল আমার, তোর ব্যাপারে কথা বলার জন্যই নক করেছিলাম, আগেই সরি বলি, তোকে না জানিয়ে কাজটা করেছি আমি। আমি আসলে তার মনোভাব জানতে চেয়েছিলাম, সে কি চায় সেটা জানতে চেয়েছিলাম, কিন্তু তার তো ব্যস্ততা শেষ হয় না। শুধু একটা কথাই বলেছিল, তোদের রিলেশন কখনোই সম্ভব নয়। জিজ্ঞাসা করলাম, কারণ কি? মেসেজ সিন করে রেখে দিয়েছে, আর রিপ্লাই করেনি। আমি চুপ থেকে ওর কথাগুলো শুনলাম, রাগ হচ্ছে খুব, আসলে রাগটা ঠিক কার উপর হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। দাঁতে দাঁত চেপে বললাম, কাজটা তোর একদম উচিত হয়নি তিথি, এতে আমি কতটা ছোটো হয়ে গেলাম তুই জানিস, সঙ্গে তোকেও ছোটো করেছে। মানুষ এতটা ব্যস্ত থাকে যে একটা রিপ্লাই সে করতে পারবে না, যার মেসেজ সিন করার সময় হয় সে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে মেসেজের রিপ্লাইটা দিতে পারে, তুই আর কখনো তাকে মেসেজ করবি না, আমি বুঝে গেছি এবং জানিও সে কেমন এবং কি চায়। তিথি চুপ করে থাকে। আমি নিজেই বললাম, সম্পর্কে জড়ালে সে অনেকটা আটকে থাকার মতো থাকবে, তখন তার আলাদা দায়িত্ব থাকবে, মেয়েদের সাথে তখন যখন তখন ঘুরতে যেতে পারবে না, রিপ্লাই করতে পারবে না, বিভিন্ন ধরনের রসিকতা মন্তব্য করতে পারবে না, তার চারিদিকে এখন অসংখ্য মেয়ের ছড়াছড়ি, অনেক মেয়ে তার ওপর ক্রাশিত। সে দেখতেও সুন্দর, বয়স সুন্দর, ভালো গান করতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, মানুষ ইমপ্রেস করতে পারে, আর এই ধরনের মানুষের শুধু বাইরের চাকচিক্য দেখে, সত্যিকারের মানুষটিকে তাদের চোখেই পড়ে না। মোহ অনেক খারাপ জিনিস, সে এখন মোহের ঘোরেই আছে, আমি জানি না তার এই মোহ কখনো কাটবে নাকি, সে কখনো বুঝতে পারবে নাকি সে আসলে কি হারিয়েছে। তবে এতটুকু জানি, আমি তাকে চাই না, যে মানুষটা এক আকাশ ভালোবাসা পেয়েও সমুদ্র সমান ভালোবাসা আর রূপকথার চাকচিক্যের মোহে মোহিত হয়, যার জন্য অনেক মেয়ে অপেক্ষারত, যার জন্য এতটুকু সময় নেই, সেই মানুষটা আর যাই হোক আমার যোগ্য নয়, আমি তাকে চাই না। তিথি কেমন ভয় ভয়ে ম্রিয়মান কণ্ঠে বলল, দোস্ত তুইও কিন্তু জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারিস। শুভ্র ভাইয়া ফায়াজ ভাইয়া দুজনই বেশ ভালো মানুষ, এর মধ্যে কাউকে না কাউকে তো সুযোগ দিতেই পারিস, বিশ্বাস করতে পারিস। আমি বললাম, এরকম কোনো ফিলিংস আর কারোর প্রতি আমার আসে না, আমি তাদের পছন্দ করি, সম্মান করি, ব্যাস এতটুকুই। বিশ্বাস শব্দটিতে যখন ঘুণে ধরে যায় তখন আর কোনোভাবেই অখণ্ড জায়গাগুলো জোড়া লাগে না। তিথি বলল, কোনো মানুষ ব্যস্ততার মাঝে নিশ্চয়ই তোর এত কেয়ার করবে না, অবশ্যই তার অনুভূতি সত্যি। আমি বললাম, এখন কেউ ভালোবাসা দেখালে কেয়ার করলেও আমার সন্দেহ লাগে, অবিশ্বাস হয়, নিশ্চয়ই পিছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে অথবা মাইন্ড গেম খেলতে চাচ্ছে, এরকম ধারণায় রুদ্র আমার মাথায় মাঝে ঢুকিয়ে দিয়েছে। তিথি বলল, আমি বুঝতে পারছি তোর দিকটা, তোর বলা সব কথাই সঠিক, কিন্তু তাই বলে তো সবাই এক নয়, কিছু তো ব্যতিক্রম অবশ্যই আছে। আমি বললাম, নিশ্চয়ই,
আমিও এটা বিশ্বাস করি। তবে এই ব্যতিক্রমী মানুষগুলোকে পেতে ভাগ্য লাগে, কেউ কেউ আবার পেয়েও হারায়। অনেক তো উদাহরণ স্বচক্ষে দেখলাম, শেষে গিয়ে দেখা যায় সবাই এক। তিথি আর কিছুই বলল না, ওপাশ থেকে ওর দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম। আমিও আর বেশি কিছু না বলে রাখছি রে বলে ফোন রেখে দিলাম। মনের ভিতর চাপা উত্তেজনা কাজ করছে, যত নিজেকে শক্ত করতে যাচ্ছি ততই কোনো না কোনোভাবে অতীতের ছায়া আমায় আঁকড়ে ধরতে যাচ্ছে। অথচ আমার চাই সুখ, একটু শান্তি। আমি নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিচ্ছিলাম সবার থেকে। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বাইরে যেতেও ভালো লাগে না, সারাদিন রুমের ভিতরেই থাকছি, বই পড়াতেও এখন মনোযোগ আসছে না, ফেসবুকে গেলেও আরও বেশি খারাপ লাগে। রুদ্র কত ভালো আছে অথচ আমি ভালো থাকতে পারছি না। নিজেকে ভীতু মনে হয়, অপরাগ মনে হয়, আমি অতিষ্ঠ নিজের প্রতি। ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মরছিলাম আমি। শুভ্র কিংবা ফায়াজ কারোর সাথে কথা হচ্ছিল না। ফায়াজ কয়েকবার বাসায় এসেছিল অবশ্য, আমি ঘর থেকে ওর গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম কিন্তু বের হয়নি, দেখা হয়নি আর কথাও হয়নি। যেখানে আমি নিজেই ভালো নি সেখানে অন্য কাউকে ভালো রাখা আমার পক্ষে অসম্ভব প্রায়। উল্টে এক কথা হলো, রাগারাগি হবে জানোই তাই বলে ফেলবো, এজন্য নিজেকে সময় দিচ্ছিলাম আমি। একদিন শুক্রবারের কথা, আমি জেদ ধরেছি ঘুরতে যাব। বাবার শরীর ভালো নেই তাই বিশ্রাম দরকার তার, এদিকে বাড়ির কাজ ফেরে মায়েরও সম্ভব নয় ওকে নিয়ে ঘুরে আসা। শুধু বাকি রইলাম আমি আদিবের সঙ্গে। মাও জেদ ধরে বলল, সারাদিন তো ঘরের মধ্যেই থাকিস, আদিবকে নিয়ে একটু ঘুরে আয়। আমি বারণ করা সত্ত্বেও মা শুনল না, আমায় বলল তুই রেডি হয়ে নে, আমি ফায়াজকে বলে দিচ্ছি তোদের সাথে যেতে। মা চলে যাওয়ার পর আমিও বাধ্য হয়ে রেডি হতে চলে যাই। রেডি হয়ে ড্রয়িং রুমে আসার পর জানতে পারি ফায়াজ বাড়িতে নেই। একা ছাড়তেও মা সাহস পাচ্ছে না। আমি মাকে অভয় দিয়ে বললাম, সমস্যা নেই মা, আমি যে জায়গাগুলো চিনি ওখান থেকে ঘুরে আসব, তুমি আপ তো বেশি চিন্তা করো না। এরপর আদিব আর আমি বেরিয়ে পড়ি ঢাকা শহর ঘোরার জন্য। ঢাকার রবীন্দ্র সরোবর জায়গাটা আমার বেশ লাগে, হাঁটাহাঁটি করার জন্য ভালো একটা জায়গা। আদিবকে নিয়ে আমি সেখানে যাব বলেই মনে স্থির করলাম। মাঝ রাস্তায় ওভার ব্রিজ থেকে নামার সময় হঠাৎ আদিব চিৎকার করে বলল, আপু ওই দেখো ফায়াজ ভাইয়া। আদিবের আঙুলি দ্বারা ইশারাকৃত স্থানটিতে আমিও তাকাই, দেখতে পেলাম একটা ফোচকারির স্টলে ফায়াজ বসে আছে, সঙ্গে একটা মেয়েও আছে, দুজনে বেশ হাসি খুশিভাবেই কথা বলছে। কখনো কখনো মেয়েটি উচ্চ শব্দে হেসে ফায়াজের হাতে চাপড় দিচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পারছি না আমার ঠিক কী করা উচিত। আমি ওদের কয়েকটা ছবি তুলে নিলাম, তারপর ফায়াজ ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এখন কোথায় আছেন? ফায়াজ গম্ভীর কণ্ঠে আমাকে শোনালো, বন্ধুর বাসায় আছি। কেন? আমি হাসলাম, হেসেই বললাম হোয়াটসঅ্যাপ চেক করেন একটু। এই বলেই আমি কল কেটে দিয়ে ফোনের ডাটা অন করি। এই মাত্র তোলা ছবিগুলো পাঠিয়ে দিয়ে আদিবকে নিয়ে আমি আড়াল হয়ে যাই। সিন করছে ফায়াজ ছবিগুলো দেখে আশেপাশে তাকিয়ে, হন্যে হয়ে খুঁজছে আমাকে। এরই মাঝে আদিব আরেক কাণ্ড বাঁধিয়ে বসে, দৌড়ে চলে যায় ফায়াজের কাছে। এবার বাধ্য হয়ে আমায়ও সেখানে যেতে হলো। প্রথমে একটু অপ্রস্তুত বোধ করলো, এরপর ঈর্ষান্বিত পরিলক্ষিত হয় তার মুখমণ্ডলে। ঈর্ষার সহিত সে আমায় বলে, আরে নবনী যে বসুন, তুমি থেকে আপনি বলছে স্ট্রেঞ্জ। কিন্তু আমি অবাক হইনি একটুও, তবে সে আমায় অবাক করতে চেয়েছে বলেই আমার মনে হচ্ছে, অন্তত তার চোখের ভাষা এমনটাই বলছে। সে আমার সঙ্গে পাশে বসে থাকা মেয়েটির পরিচয় করিয়ে দিল, মেয়েটির নাম তিয়াশা। আমি কিছুই বললাম না, ওরা আমাদের ওদের সাথে খাওয়ার জন্য অফার করলো কিন্তু আমি রাজি হইনি। বেঁকে বসে আদিব ও ফায়াজের সঙ্গে থাকবে, প্রথম থেকেই আদিব ফায়াজের ভক্ত, অগত্যা না খেলেও আমায় বসতে হলো। ফায়াজ বলল, জিজ্ঞাসা করলেন না সে আমার কী হয়? আমি কিছু না বলে সপ্রসন্ন দৃষ্টিতে তাকালাম। সে হেসে বলল, স্পেশাল একজন মানুষ যে ভালো রাখতে জানে। আমি একটু উচ্চ শব্দেই হাসলাম, আমার কিন্তু একটু খারাপ লাগছে না, লাগার কথাও নয়, কারণ তার প্রতি আমার তেমন কোনো ফিলিংস কখনোই তৈরি হয়নি। বরং যখন সে আমার ডিরেক্ট প্রপোজ করছিল তখন তাকে আমি সরাসরি বারণ করে দিয়েছিলাম, আমি তাকে জড়িয়ে রাখিনি, থেকে যেতে বলিনি। সেখানে সে যদি নতুন কোনো সম্পর্কে জড়ায় সেখানে আমার তো খারাপ লাগার কথা নয়, বরং আমি খুশি, হাসি পাচ্ছে ভায়াজের বাচ্চামো দেখে। সে আসলে চাচ্ছে আমি জেলাস ফিল করি, কষ্ট পাই। যেখানে তার প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না সেখানে কষ্ট পাবো ভাবাটাই আকাশ কুসুম।
তবে একটা কথা কিন্তু মানতেই হয়, ঘুরে ফিরে প্রায় সবাই একদিকেই মন নেয়, শুধুমাত্র কোনো একজনকে নিয়েই সন্তুষ্ট থাকতে পারে না, হয়তো এটা সম্ভব নয়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফরেস্টের সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।